তিনি 37টি সমক ব্লক নিবিশিং খবজাক ও তর সোনাশরি হাতিব মার্চ তালে নই শালমারিব চংবারি এংখারি সাকলাইমানি ইয়াগুলো ত্রিপুরা হাউস দেওয়া হাইনু হাই বিজেপি হাফাং কুপ্লাই এংখা ও কুপ্লাই এংমানো কিতিংগৈ তিনি কাইসা কত লাহার হিমবত খ্লাইমানি বিশিং তৈ কুপ্লাইনি লাহার হিমবত খ্লাই লাখ্যা উত্তর সোনাশরি হাতিব আমসানি লুকুর পৈলাব উত্তর সোনাশরি হাতিনি সিমি চেঙ্গৈ রাজারামবাড়ি কাশীপাড়া আশ্রমবাড়ি তৈ কিল্লা মুরানি অঙ্গৈ হাইনহাই উত্তর সোনাশরি হাতিও কুপ্লাইনি লাহার হিমবতক মথাক জাখা কুপ্লাইনি লাহার হিমবতক খাইমানি ইয়াগুলো ককমা থুমনাইরনি বুসকাঙ্গ দাদা খিদাক অঙ্গৈ সাগা বিজেপি নি আদংর বিশিকবা লাইমানি ইয়াগুলো হাইনহাই হাফাং কি ফিলি মানে বেলাইকে টংথক জা আবনি লগি লগি হাসনি লুকুরক নব খাতা হামিয়া ফরকা তিনি অব কুপ্লাইনি লাহার হিমবতক ফাইমানজা ফাইকা জনজাতি মোর্চানি প্রেসিডেন্ট প্রসেনজিৎ ত্রিপুরা 14 নং বুথ প্রেসিডেন্ট তাপস দে উত্তম পাতারি হদা হামক্লাইনি সামংক্লাইনাই অরুণ ভুমিক সিনিয়র আদং অমল মলিক 15 নং বুথ প্রেসিডেন্ট রাজমোহন ত্রিপুরাতে কুবুনি বিজেপি বদলি আদং প্রথমে আমরা দুঃখিত আমাদের প্রার্থী দীপায়ন যোগী মহোদয় এখান থেকে বিজিত হয়েছেন দেখতে পারেননি এই জন্য আমরা দুঃখিত কিন্তু সার্বিক ক্ষেত্রে রাজ্যের যে 60টি বিধানসভা ক্ষেত্র এর মধ্যে আমরা এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছি এজন্য প্রথমে আমি আমার প্রধানমন্ত্রী এবং জেপি নাড্ডাজি আমাদের মুখ্যমন্ত্রী রাজ্য সভাপতি সবাইকে ধন্যবাদ জানাই সবার অক্লান্ত পরিশ্রমে আমি বলবো এটা আমার রাজ্যবাসীর জয় আর শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য সবার কাছে অনুরোধ রাখি জয়।